ওই ব্যক্তির কাছে ওই কিতাবের এলেম ছিল আমাদের সমাজে কোরআন হাদিস পড়তে পারলে জানলে আমরা তাদেরকে কি বলি আলেম আপনি ধরেন আলেম বলল সুলাইমান আল্লাহ ইসলামের দরবারে উপস্থিত আলেম দাঁড়িয়ে বলল আনা আতি কবিহি হে নবী আমি আপনাকে রানী বিলকিসের প্রাসাদ এনে দিব জিন যত দ্রুত আনবে তার চেয়ে বেশি দ্রুত কত দ্রুত আনবা কবলা আই আর তার আপনি চোখের পলক একবার ফেলে চোখ খোলার আগে আমি নিয়ে আসব জোরে জোরে বলেন সুহান তাহলে কি পরিমাণ শক্তি জিন এবং মানুষের কি পরিমাণ শক্তি এমন শক্তিওয়ালা দুই জাতিকে আল্লাহ বলছেন যদি তোমাদের কেহ পারো কিংবা শেষ প্রান্তে শেষতে দৌড় শুরু করো না আমি আল্লাহর ক্ষমতা ছাড়া আমি আল্লাহর কুদরত ছাড়া আমি আল্লাহর রাজত্ব ছাড়া কোন শক্তি দুনিয়ার শেষ প্রান্তে পৌঁছতে পারবে না কত বিশাল দুনিয়া আমি যে কথাটা বুঝাইতে চাইলাম এমন বিশাল দুনিয়া তাবুক যুদ্ধে তিনজন সাহাবি যুদ্ধে যাইতে পারেন নাই বাড়িতে রয়ে গেছিলেন এই সমস্ত সাহাবিদের কাছে পুরাটা পৃথিবী হয়ে গেল এত সংকীর্ণ তাদের মনে হয় যেন পুরা পৃথিবী তাদেরকে একেবারে চাপা দিয়ে তাদের সাথে নবীজি স্বয়ং কথা বলেন না কোন সাহাবারা পরস্পরে তাদের সাথে কথা বলেন না বাজারের মধ্যে ঘোষণা হয়ে গেছে তাদের সাথে কেউ কেনা বেচা করতে পারবে না এমন সংকীর্ণময় অবস্থায় পড়ার পরে ত্রিশ থেকে চল্লিশ দিন পরে আল্লাহ তালা ওহি নাজিল করলেন তারপরে তাদের সাথে কথা বলার ফায়সালা হয়েছে অনুরূপ আজকেও যারা কোরআনের কিছু অংশকে মানে নিজের দলের পক্ষে হইলে বাহ 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 হুজুর সাবাস আজকে আপনি আমুলিকের ভালো করে postcsse দিচ্ছেন আর যদি আমুলিকের পক্ষে বলে আমুলিকে তারা বাহ বাহ হুজুর বিন পিকে জন্মের পছন্দ postcsse দিছেন এইভাবে যারা কোরআন হাদিসকে মানতে চায় আল্লাহ তাআলা বলেন ফমা জাযা মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল এই সমস্ত মানুষগুলো দুনিয়ার জীবনে লঞ্ছিত হয়ে বসবাস করবে আপনারা দেখেছেন লতিফ সিদ্দিকী নামে এক ব্যক্তি আজ থেকে দুই তিন বছর আগে হজের বিরুদ্ধে বিশুদগার করেছে ফজের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে বিশুদগার করেছে আজকে লতিফ সিদ্দিকীকে হারিয়ে গেছে তার কোনো নাম নাই আরো কিছুদিন অতি নি করে ডক্টর মুরাদ যাদেরকে বাংলার মানুষ তাকলা মুরাদ হিসাবে চিনি সে নাকি সংবিধান থেকে বিসমিল্লাহকে উড়িয়ে দিবে রাষ্ট্র থেকে ইসলামকে সরায়া দিবে আল্লাহ তালা তাকে মুহূর্তের মধ্যে এমন ভাবে অপমান আর লাঞ্ছিত করেছেন আল্লাহ দেখিয়ে দিয়েছেন যারা কুরআন নিজের পক্ষে হইলে মানে নিজের প্রমাতের বিরুদ্ধে হইলে মানে না আমি তাদেরকে দুনিয়ার জীবনে অপমান অসম্মান লাঞ্চনার জীবন দিয়ে বাঁচিয়ে রাখে এটা দুনিয়ার জীবনের লাঞ্চন 16 পাড়ায় সূরাত হা তা আল্লাহ বললেন ওমান আরদ আংদিকি ফা ইননা লাহু মাঈশাতান দনকা যারা নাকি আমার কোরআন থেকে বিমুখ হবে যারা আমার কোরআন থেকে মুখ ফিরে নেবে চাই কোরআনের একটি অংশ থেকে ফিরিয়ে নি চাই কোরআনের দুইটা হাত থেকে ফিরে নি চাই কোরআনের একটা শব্দ থেকে নিজের মুখকে ফিরিয়ে নি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের জীবনকে একেবারে সংকীর্ণ করে দিব লক্ষ লক্ষ টাকা কামাই করে ঘরে এসে শান্তি নাই স্ত্রীও কামাই করে স্বামীও কামাই করে দুজনের বেতনই পঞ্চাশ হাজার করে অফিসার কারণ তারা তো মনে করেন বিসিএস করা ম্যাডাম বেতন পায় কত পঞ্চাশ হাজার স্বামীও বেতন পায় পঞ্চাশ হাজার উভয় অফিস ছেড়ে সন্ধ্যাবেলায় ঘরে আসছে খানা পাকাবে কি কে খানা পাকাবে এইবার উভয়ের মধ্যে স্বামী স্ত্রীরে কয় খানা পাকা নিয়ে আসো স্ত্রী স্বামীকে বলে তুমি পাকায় নিয়ে আসো তুমি মাস শেষে পঞ্চাশ হাজার আমি কি কম পাই নাকি

যে ব্যক্তি হালাল খাদ্য খায় যে ব্যক্তি সুন্দর জীবন পরিচালনা করবে যার কষ্ট থেকে জনগণ বেঁচে যাবে আজকে আমরা চলার পথে হারাম বলার পথে হারাম খাবার খাই হারাম আমরা যখন কথা বলি মিথ্যা কথা বলি মিথ্যা কথা বলা হালাল না হারাম সবাই বলেন সবাই বলেন হারাম আমরা যখন কথা বলি মিথ্যা বলি হারাম আমরা যখন পথ চলি গানের দৃষ্টিতে যখন যাই কোন পথে যাই এক জায়গায় গান হবে আমরা যে গানের দিকে যাইতেছি এটা কোন পথ হালাল পথ না হারাম পথ আমরা যখন চলি হারাম পথে চলি আমরা যখন কিছু খাই হারাম খাদ্য খাই আমাদের ব্যবসার সাথে সুদ আমাদের টাকার সাথে সুদ আমাদের ব্যাংকের সাথে সুদ সুদ ছাড়া বুঝি না কিছু সুদ আমার জীবনের সব কিছু যারা সুদ খোর এই কথাগুলো বললে তো গায়ে লেগে যাবে এবার যারা সুদ খায় তাদের জ্বলবো কি হুজুরটা কীর্তন আনছে আমাদের গ্রামে নিজের গ্রামে গত বছর একটা মাহফিল হয়েছে তো গ্রামের মধ্যে তো পাড়া ভাগ করা যায় উত্তর পাড়া দক্ষিণ পাড়া এরকম পাড়া ভাগ করা থাকে না তো যেই পাড়া মাহফিল আমি এমন এসারে পরে আমি আলোচক আমি সুদের বিরুদ্ধে আলোচনা করলাম ওই পাড়ার বড় বড় যারা নেতা যারা মাথা তারাই সুদের সাথে জড়িত আমি পরবর্তীতে শুনলাম যে মূল মাথা ওই বাড়ির সে বলে ওরে আনছি গিত হয় কি ওয়াস করে না নাউজুবিল্লাহ বলেন এই যে নবীজি বললেন যারা হালাল খাবার খাবে তারা জান্নাতে যাবে এখন আমি হালাল খাবার বুঝাইতে গেলে হারাম সেটা যদি আপনাদের সামনে স্পষ্ট না করি তাহলে তো আপনি বুঝলেন না কিছু অতএব কারণে বলতেই হয় এইজন্য বন্ধুরা আমার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কোরআনের এই কথাগুলো আমার পক্ষে বললে যেমন নিব বিপক্ষে বললে নিব তো ইনশাআল্লাহ সবাই বলে নিব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন আলযিনা ইয়াকুলুনা আল্লিলা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুলযি

নিজের শরীরের মধ্যে আঘাত করে নিজের পরত পরিধানের খুলে ফেলে এমন জিনে দরা পাগলের পাগল রুগীর মতো একজন সুখুর হাসরের মাঠে দণ্ডায়মান হবে শয়তান ধরলে জিন ধরলে মানুষ যেমন পাগলামো করে মানুষ যেমন নিজের ক্ষতি করতে থাকে এমন জিনে দরা পাগলের মতো জিনে দরা রুগীর মতো হাসরের মাঠে তারা আল্লাহর সামনে দণ্ডায়মান হবে মানুষ তাদেরকে দেখলে চিনি ফেলবে এই লোকগুলা দুনিয়াতে সুদ খাইত এই মানুষগুলা সুদের কারবার করত মানুষ চিনি ফেলবে কেন কারণ কি কারণ আল্লাহ তাআলা তারপরেই বলেন যালিকা কারণ তারা বলতো ব্যবসা এটা তো সুদের মতই কি বলেন অনেকে বলে না মনে করেন উদাহরণস্বরূপ আপনাদের কাছে বড় বাজারের নাম কি রামচন্দ্রপুর বাজার রামচন্দ্রপুর থেকে আপনি টিসু বক্সটা কিনে আনলেন পঁয়তাল্লিশ টাকা দিয়ে পার পিস পঁয়তাল্লিশ করে কিনে আনলেন এনে আপনি বড় পিপিরে বাজারে পঞ্চাশ টাকা করে বিক্রি করলেন কত টাকা লাভ প্রতি বক্সে পাঁচ টাকা লাভ আমি আপনাকে দশ টাকা দিয়ে পনেরো টাকা নিলে এটা হারাম হবে কেন এটা হলো যারা সুদের সাথে কারবারি করে তাদের প্রথম প্রশ্ন প্রথম যুক্তিগতা তাদের এটা তাদের যুক্তি এমন লোকদের ব্যাপারে আমাদের একজন বড় আলেম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামা বরকাত আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে বরকত দান করুন সকলেই বলুন আমি হুজুর বলে এই অবস্থাটা আপনি স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে স্বামী স্ত্রীর গোপন সম্পর্কের মাধ্যমে আমাদের ছেলে মেয়েরা হয় কি বলে আরেকটা নারী আর পুরুষ মিলনের মাধ্যমে আপনার ছেলে হইল এই জন্য এটা বৈধ আরেকজন বিবাহ ছাড়া বিবাহ ছাড়া গোপন সম্পর্কের কারণে ছেলে মেয়ে হইল এখন ওইটাকে আপনি বৈধ বলবেন সামাজিক ভাষা এটাকে কি বলে হারাম জাদা কি বলে কেন একই পদ্ধতিতে একই সিস্টেমে সন্তান হইল আপনি বিবাহের মাধ্যমে সন্তান জন্ম দিলেন আর সে বিবাহ ছাড়া সন্তান জন্ম দিল বুঝা গেল কার্যক্রম এক হইলে বৈধ হয়ে যায় না যদি কার্যক্রম এক হইলে বৈধ হইতো নারী পুরুষ বিবাহ ছাড়া গোপন সম্পর্ক করলো সন্তানকে হারাম জাদা বলা হইতো না ওইটা যেই কারণে আপনি হারাম জাদা বলেন আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলে দিয়েছেন সুদ হারাম আমি বুঝলেও হারাম না বুঝলেও হারাম বুঝে আসছে এইজন্য আল্লাহ তাআলা বলেন দা লিকে বিআন্নহুম কানু তারা যে হাসনের মাঠে পাগলের মতো উঠবে এর কারণ হচ্ছে এই সুদ জল তারা ব্যবসাকে সুদের মতোই মনে করত। সুদটাকে ব্যবসার মতোই মনে করত। এই জন্য হাসরের মাঠে এই লোকগুলো পাগলের মতো হয়ে উঠবে এই জন্য বন্ধুরা আমার নবীজি বলেন মান আকালা তাইয়িবান যে ব্যক্তি হালাল খাদ্য খাইল হারাম থেকে নিজেকে বাঁচায় রাখলো হালাল খাদ্য যারা না খায় হারাম খাদ্য যারা বক্ষণ করেছে যে দেহটা বেড়ে উঠছে হারাম খাদ্যের মাধ্যমে যেই দেহের রক্তগুলো হচ্ছে হারাম খাদ্যের মাধ্যমে যেই দেহ নাদুস নদুষ হয়ে উঠছে হারাম খাদ্য দিয়ে নবীজি বলেন হারাম খাদ্য দিয়ে বেড়ে ওঠা শরীর জান্নাতে প্রবেশ করবে না লা ইদখুলুল জান্নাহ এইজন্য বন্ধুরা আমার সমস্ত প্রকার হারাম থেকে নিজেকে বাঁচা রাখতে হবে সমস্ত ধরনের হারাম মিথ্যা কথা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যদি আমরা সত্য কথা বলি কি লাভ মিথ্যা কথার শাস্তি তো আমরা জানি একটা মিথ্যা কথা বললে সর্বনিম্ন সাত হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে হবে কত বছর সাত হাজার বছর একটা মিথ্যা কথার কারণে জাহান নামের আগুনে জ্বলতে হবে আজকে আমরা মিথ্যা কথা বলি অনায়াসে ফোন আসছে

সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বালা আর যদি সত্য বলে লাভটা জানতে হবে না আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরায় আহজাবের মধ্যে আল্লাহ বলেন ইয়ুগল্লী না মানুত্য কুমার অ কুলু কল হে ইমানদার গণ ইয়া ইউ আল্লা দিনা মানুহ হে ইমানদার গণ ইত্যাকুল্লোহা ভয় করো আল্লাহকে ভয় করো প্রকাশ্যে কিংবা অপকাশ্যে মানুষের সামনে কিংবা গোপনে রুমের বাইরে কিংবা ভিতরে সব অবস্থা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করো এক নাম্বার গুণ অকুলু কৌলান এবং তোমরা সত্য কথা বলো যদি এই দুইটা কাজ তোমরা করো আল্লাহকে ভয় পাও আর সত্য কথা বলো আমি তোমাদেরকে দুইটা বিনিময় দিব আল্লাহ বলছেন আল্লাহ বলেন ইসলিহ লাকুম আআমালকুম আমি আল্লাহ এই সত্য কথা বলার কারণে আমার ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তোমাদের আমলের সমস্ত ভুলগুলোকে সংশোধন করে দেব ইসলিহ লাকুম আমালাকুম আমরা যা আমল করি ভুল আছে কি না দেখেন আমরা কতজন আছি কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারি অথচ আমরা নামাজ পড়ি হক আদায় করে রাখি আমরা রোজার হাচ্ছি আল্লাহ তালা বলেন তোমার আমলের যে ত্রুটি তুমি রোজার হক বুঝো না নামাজের সুন্নত না ফরজ বুঝো না ওয়াজিব না এই যে ত্রুটি গুলো যদি তুমি অন্তরে আমি আল্লাহর ভয় থাকে যদি তোমার অন্তরে সত্য কথার বুদ্ধি থাকে যদি তুমি সত্য কথা বলো আর আমি আল্লাহকে ভয় পাও তোমার আমলে থাকা সমস্ত অন্যায় ত্রুটিগুলো আমি আল্লাহ তালা নিজ দায়িত্বে সংশোধন করে দিই দুই নাম্বার ফায়দা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে সদা সত্য কথা বলার ফলে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত মাফ করে আর কি চাই আল্লাহর কাছে একজন মুসলমানের একজন ইমানদারের চেয়ে বড় পাওয়ার কি হইতে পারে যে আল্লাহ বলবেন হে আলহীন তোকে আমি ক্ষমা করে দিলাম হে আমার বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম একজন বান্দার এর চেয়ে বড় আর কোনো প্রাপ্য হইতে পারে না এই বন্ধুরা আমার আমরা যখন কথা বলবো সত্য কথা বলবো যদি আমাদের গলায় ছুরি ধরা হয় যদিও আমাদেরকে জেলের ভয় দেখানো হয় তবু সত্য কথা বলা থেকে পিস্তা হওয়া যাবে না আজকে আমরা জেলের ভয়ে জানের ভয়ে ফাঁসি ভয়ে ঘুম হয়ে যাওয়ার ভয়ে আমরা সত্য কথাগুলো বলি না কি বলেন এমন কিনা দেশের পরিস্থিতি কিছু কয় না চাইন সরকারের বিরুদ্ধে কিছু কয়েন না তাইলে কিন্তু আমার আপনার জেল হয়ে যায় জায়গায় জায়গায় সরকারি লোক আছে কিছু কইলে ইস্টিজা হিসেবে মারপিট শুরু করতে পারে কি বলেন আপনারা বুঝেন না নাকি কথা বলেন না কেন কোরআনের মঞ্চে এসে ক্ষমতা দেখায় এর বড় দ্বিতীয় আর কি হইতে পারে না চূড়ান্ত পর্যায়ের বেয়াদব ছাড়া কোরআনের মজলিসে কেউ বাধা দিতে না এগুলো গাদ্দা এগুলোকে আপনারা চিনে রাখেন হাসনের মাঠে এগুলো বিরুদ্ধে অভিযোগ করা সহজ হবে এগুলোকে চিনে রাখেন সময় আসবে এগুলোর বিচার করার বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে যারা যারাই দাঁড়িয়েছে প্রত্যেকের বিচার হবেই হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ এই জন্য বন্ধুরা আমার আমরা যখন কথা বলবো সত্য কথা বলবো আমাদের হৃদয়ের মধ্যে সদা আল্লাহর ভয়কে জাগ্রত রাখব যদি দুইটা কাজ করি আল্লাহ তাআলা বলেন বান্দা এই দুইটা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমার জীবনের আমল নামাকে সংশোধন করে দিব আর তোমার সারা জীবনের রেখে যাওয়া যত অপরাধ আছে আমি আল্লাহ নিজ গুণে তোমার অন্যায় সমূহ মাফ করে দিব এই জন্য বন্ধুরা আমার

এই নিয়ামত গুলা তোমরা স্মরণ করো আলোচনা করো বলেন আজকে ঘুম থেকে ওঠার পর থেকে এই পর্যন্ত এমন কি একটা নিয়ামত ভোগ করছেন যেটা আল্লাহ দেয় বলেন কোনটা আপনার বাবার দেওয়া নিয়ামত ভোগ করেছেন এই যে বেঁচে আছেন কার দয়া কথা বলেন কার দয়া চোখগুলো দিয়ে এখনো দেখেন সে 60 বছর আগে জন্মগ্রহণ করেছেন আজ ও चौधरी স্পষ্ট দেখতে পারেন এই চোখের শক্তি আজও আপনার চোখে কে দিয়েছে আল্লাহ দিয়েছে 60 বছর আগে জন্ম হয়ে পায় শক্তি ধীরে পেয়েছিলেন দুই বছর আড়াই বছরে মাথা হাঁটতে শিখেছিলেন পায় শক্তি পান একটু একটু আজ সেই শক্তি টিকে আছে আপনি হাঁটতে পারেন আপনার পায়ের মধ্যে শক্তি কে দিয়েছে আল্লাহ বলেন উজকুরু নিয়ামাত আল্লাহি আলাইকুম তোমাদের উপর যত নিয়ামত আমি রেখেছি আমি দিয়েছি তোমরা সেই নিয়ামতগুলোর আলোচনা করো বলতে থাকো আপনি দেখেন একটা মোবাইল একটা কলমই ধরেন এই কলমটা আপনাকে আপনার এক বন্ধু গিফট করেছে উপহার দিয়েছে আপনি যখনই কলমটা হাতে নিয়ে লিখতে যান কলমটা দেখলে আপনার চোখের সামনে বেশি ওটা আপনার সে বন্ধু যে আপনাকে কলমটা দিয়েছে কি বলে যখন কলমটা দিয়েছে আল্লাহ বলে বান্দা তুই চলার জন্য দুইটা পা দিয়েছি তুই ধরার জন্য দুইটা হাত দিয়েছি তুই দেখার জন্য দুইটা চোখ দিয়েছি তুই ঘুমাবি বলে রাত্রিকে অন্ধকার করে দিয়েছি কিন্তু আজ পর্যন্ত জীবনের চল্লিশ বছর অতিবাহিত করে ফেলছো জীবনের পঞ্চাশ বছর অতিবাহিত করে ফেলছো জীবনের বিশ বছর শেষ করে দিয়েছ আজ পর্যন্ত কি এমন একবারও হয়েছে তুমি খানা খাইতে বসেছ আর যখন লোক মাটা মুখে তুলে নাও একবারও কি তোমার মনে হয়েছে আমার খানা লোকমা নেওয়ার মতো শক্তি যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ আমি আজকে খাইতে পারি আল্লাহর দেওয়া শক্তির বলে আমি আজকে খানানি উঠাইতে পারি আল্লাহর দেওয়া শক্তির কারণে যদি আল্লাহ তাআলা রাত করে আমার আঙ্গুলগুলোকে এমন সুজো করে দিতেন বাকা করতে না পারতাম লোকমাটা কি করে উঠাইতাম যদি আল্লাহ তাআলা রাত করে আমারই কবজাটাকে সুজো করে দিতেন আমি ঘুরাইতে না পারতাম তাহলে লোকমাটা উটি মুখের ভিতরে কিভাবে ঢোকাইতাম যদি আল্লাহ তাআলা কোনোটাকে সোজা করে দিতেন রডের মতো সোজা বাঁকা করা যায় না নাড়াচাড়া করা যায় না তাহলে বন্ধু আমার বলেন আমি খাবার প্লেট থেকে খাবার কিভাবে মুখে ঢুকাইতা সম্ভব হইতো আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর আমি যত নিয়ামত দিয়েছি নিয়ামতগুলোর আলোচনা করো আজ পর্যন্ত কোনো দিন এমন হয় নাই যেদিন ঘরে বসে বসে আমরা স্বামী স্ত্রী আল্লাহর কথার আলোচনা করেছি কয়টা ঘর আছে বলে এমন কয়টা বাড়ি আছে এমন কয়টা মহল্লা আছে এমন কয়টা ইউনিয়ন থানা জেলা আছে যে জেলার ঘরে ঘরে থানায় থানা ইউনিয়ন ইউনিয়নে মহল্লায় আল্লাহ তালার আলোচনা হয় বলেন বর্তমান সময়ে এমন একটা কর্মস্থল দেখান যে কর্মস্থল গুলোতে আল্লাহর কথাই বলা হয় যদি এইভাবে আমি প্রশ্ন করি আর আপনার যদি দেখাইতে চান মাদ্রাসা মসজিদ ছাড়া আর কোনটা আছে বলেন মাদ্রাসা মসজিদ এদেশের খানকাগুলো ছাড়া আর কোথা আল্লাহর কথা হয় মাঝে মাঝে মাহফিল হলে আমরা তো আল্লাহর কথা কিছু শুনতেও পারি কি বলেন সেগুলো যদি আপনারা বন্ধ করে দেন তাহলে আপনারা শুনবেন কোথায় থেকে কথাগুলো এইজন্য বন্ধুরা আমার আল্লাহ বলেন যিকুরু নিমাতাল্লাহি আলাইকুম আমি আল্লাহ তোমাদেরকে যে দুনিয়ামত তোমাদের উপর দিয়েছি তোমরা সেগুলো আলোচনা করো স্মরণ করো হাল মিন খালিকিন গয়রুল্লাহ আল্লাহ বলেন আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা আছে কি

যে জমিন থেকে ফসল উৎপন্ন করতে পারে আসমান থেকে বৃষ্টি দিয়ে জমি করতে পারে আল্লাহ কে আছে সে কথাগুলো আল্লাহ পবিত্র কোরআনের সুরতুল মুখ আপনারা জানেন তিরিশ তিরিশ আয়াত যুক্ত একটা সুরা তার নাম সুরায় মনে সেই সুরের মধ্যে আল্লাহ তালা বলেন قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. أو أمر بندرة، دُنْيَارْ أمر الدنيا راشنو إن أصبح ماؤكم غورا. যদি তোমাদের জমিনের পানি অতল গহবরে পানিগুলি চলে যায় এমন কে আছে তোমাদের কে সমুদ্রের নিচ থেকে পানি এনে দেবে আছে কে হোক পানি যদি সমুদ্রের তল দেশে চলে যায় কোন কল দিয়ে পানি উঠাইবে কে উঠিয়ে দিবে পানি

ইলায় উ মিল দিয়া বাবা মান ইলা উন গাই রুল হে কুমিব আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ আর আইতুম তোমরা কি ভেবে দেখেছো। তোমরা কি একটু চিন্তা করে দেখেছো।

قل ارايتم ان جعل الله عليكم النهار سرمدا الى يوم القيامه من اله غير الله ياتيكم بليل তাস আল্লাহ তালা বলে বান্দা রাতটিকে আমি কাটি দিলাম দিন এসেছে আর এই দিন যদি কিয়ামত পর্যন্ত ইস্তায়ী হয়ে যায় আল্লাহ তাআলা ছাড়া এমন কুনিলা আছে এমন কুন আল্লাহ আছে যে তোমাদের জন্য রাতের ব্যবস্থা করে দিবি এমন রাত্রির ব্যবস্থা তোমার দিকে কে করে দিবে যে রাতের বেলা তোমরা ঘুমিয়ে নিজেদের শরীরকে শান্তিময় করো কি বলে সারাদিন কৃষি কাজ করে বাড়িতে ফিরলেন রাত্রি বেলা ঘুমাইলেন ঘুম থেকে ওঠার পরে শরীরটা একটা স্বস্তি লাভ করে কিনা শান্তি পান কিনা আল্লাহ বলেন বিলাইলেন তা ফিহি এমন রাত্রি তোমাদেরকে কে এনে দিবে যার মধ্যে তোমরা শান্তি কি তোমরা বুঝো না তোমরা কি দেখো না আজকে আমি যে পা দিয়ে চলি আমি যে চোখ দিয়ে দেখি আমি যে হাত দিয়ে ধরি এই সব কিছু যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আজকে আমার বন্ধু কলম দেওয়ার কারণে আমি কলম দিয়ে লিখতে গেলে বন্ধুর কথা স্মরণ হয়ে যায় কিন্তু জীবন কি জীবন যুগের পরে যুগ দিনের পরে দিন রাতের পরে রাত আল্লাহ তালা নিয়ামত প্রতিনিয়ত বুক করে চলছি একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কৌফিক হয় নাই কিভাবে হবে আজকে আমি নিজে দিন শিখি নাই আমি দিন না আসিয়ার কারণে আমার ছেলে এরকম দিনহীন হচ্ছে আমি যখন রাত্রিবেলা ঘুমাই ফজর করি না আমার সন্তানগুলো গাধার মতো ঘুমিয়ে আছে ফজরের কোন খবর নাই আমি যদি ঠিক না হই আমি যদি নামাজ না পড়ি আমার ছেলে মেয়েকে নামাজ কে পড়াবে কে পড়াবে বলেন এই জন্য প্রতিটা ঘরে ঘরে একজন আলেম হওয়া দরকার প্রতিটা ঘরে ঘরে অন্তত একজন আলেম বানানো দরকার যে ঘরগুলোর মধ্যে দিনের আলোচনাকে আল্লাহর আলোচনাকে কোরআনের আলোচনাকে জিন্দা রাখতে পারে আজকে আমরা আমাদের ছেলে মেয়ে দিন কোথা থেকে শিখবে বলে সাধারণ নিয়ম অনুযায়ী বর্তমান সময়ে আমরা আমাদের বাচ্চাগুলো নিয়ে দ্বিমুখী চিন্তা স্কুলে দিব না মাদ্রাসা মাদ্রাসা চিন্তা তো অতি সহজে বাদ দিতে পারেন স্কুলে দেওয়ার বেলা চিন্তা করে কি কিন্ডার গার্ডেনে দিব প্রাইমারি স্কুলে দিব নাকি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাব কি বলেন এই ধরনের মন মানসিকতা হয়ে গেছে কিনা আমাদের তা আপনার চিন্তে হয় প্রাইমারি স্কুল না হয় ইংলিশ মিডিয়াম তাহলে প্রাইমারি স্কুলে কোন ক্লাসে কোরআন পড়ায় বলেন প্রাইমারি স্কুলের কত নাম্বার বইয়ে কোরআন পড়ায়? নাই। ইংলিশ মিডিয়ামের কোন বইয়ে কোরআন পড়ায়? সকালবেলার নার্সারির কোন স্কুলে কোরআন পড়ায়? তাহলে আমার চেতনা হয়ে গেছে এমন সকালবেলার নার্সারি, কিন্ডারগার্টেনগুলোতে আমার চিন্তা চেতনা হয়ে গেছে প্রাইমারি স্কুল, আমার চিন্তা চেতনা হয়ে গেছে ইংলিশ মিডিয়াম, আমার সন্তান দিন শিখবে কোথায় থেকে? এইভাবে আজকে আমি আমার সন্তান গুলোকে কোরআন থেকে মাদ্রাসা থেকে পিছিয়ে রাখার কারণে আজকে ঘরে ঘরে বেদিন মূর্খ ছেলে পেলে জন্ম হচ্ছে বড় হচ্ছে যার কারণে এই ছেলে মেয়েগুলা যখন ইংলিশ মিডিয়াম থেকে শিক্ষা অর্জন করে এই ছেলে মেয়েগুলা যখন প্রাইমারি স্কুল থেকে স্কুল শেষ করে হাই স্কুল তারপরে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা শেষ করে বিসিএস করে যখন সরকারি কোনো প্রস্তুত পদে গিয়ে বসে তখন এই যুক্তি দেয় এই ছেলেগুলো কোরআনের এই ছেলেগুলে লতিফ সিদ্দিক মতো মানুষ হয় যারা কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করে এই ছেলেগুলে ডক্টর মুরাদ হুসেনের মতো ডাক্তার হয় যারা নাকি সংবিধান থেকে বিসিল্লা উঠিয়ে দিতে চায় এই মেয়েগুলেই তসলিমান আসিনের মতো বেশ্যা হয় যারা নাকি বলে আমার পেট আমার ইচ্ছা যাকে খুশি তাকে দেব একজন স্বামীর উপর কেন নির্ভর থাকব তসলিমান আসিনের ভাষণ তসলিমান আসিনের ভাষণ আজকে তসলিমান আসিন বাংলার মানচিত্র থেকে হারিয়ে গেছে বর্তমান প্রজন্মের অনেকেই তসলিমান আসিমের নাম নাম জানে না অথচ এই তসলিমান আসলিন কোরআনের বিরুদ্ধে কি পরিমাণ বিশুদ্ধার করেছে যে কোরআনের বিরুদ্ধে বিশুদ্ধার করেছে যে তসলিমান আসিন এই কথা এমন নিকৃষ্ট কথা বলতে পেরেছে সেই তসলিমান আসিন যখন দেশ ছেড়ে পলায় যায় মুসলমানদের বোরকা পরে পলায় যায় এটাই কোরআনের মর্যাদা যারা কোরআনের সাথে বেয়াদবি করবে কোরআন আলাদের সাথে বেআবি করবে ওলামায় কেরামের সাথে বেআবি করবে তারা আজ না হয় কাল এমন ভাবে পচবে আগামী চোদ্দ পুরুষ পর্যন্ত তাদের নাম কেহ নিবে না তাদের নাম কেহ নিবে না বলেন নবীজি সাল্লাম দুনিয়া ত্যাগ করার পরে আজ পর্যন্ত প্রায় দেড় হাজার বছর চলছে কি বলেন ফেরাউন যাওয়ার পর থেকে এই পর্যন্ত কয় বছর চলছে ছয় থেকে সাত হাজার বছর মিনিমাম মিনিমাম এই ছয় থেকে সাত হাজার বছরের এই সময়ের মধ্যে আজকের এই দিন পর্যন্ত একটা ইতিহাস একটা ইতিহাসের বই আপনি আমাকে দেখান যেই বইয়ে লেখা আছে অমুক গোষ্ঠীর অমুক ব্যক্তি ফেরাউনের নামটা ভালোবাসা রাখছে বলেন রাবিয়া বস্তির নাম আমরা সবাই শুনছি না রাবিয়া বস্তির সময় দেশে সরকার ছিল কি ওই দেশে সরকার কে ছিল কতজনে জানি বলেন জানা নাই কোরআনের সাথে সম্পর্ক যারাই করে চলবে কেমন পর্যন্ত তাদের নাম দুনিয়া তো বাকি থাকবে আখেরা তো থাকবে এইজন্য। রাবিয়া বস্তির নাম আমরা খুঁজে পাই রাবিয়া সময়ের কোনো সরকারের নাম আমরা খুঁজে পাই না ফেরাউনের নাম আমরা শুধু কোরআনে পড়তেই পাই কোনো মানুষের ঘরে আর ফেরাউন দেখতে পাই না কি বলেন দেখা যায় দেখবেন না এমন যারা আজ যারা কোরআনের সাথে বেয়াদবি করছে আলে মোলামাদের সাথে বেয়াদবি করছে আপনি দেখে রাখেন আপনি লিখে রাখেন আমি আজকে এখানে বলে গেলাম আগামী প্রজন্ম এই গুষ্টির কারণে না মি তাদের সন্তানদের রাখবে না রাখবে না এটা কোরআনের সাথে বেয়াদবির একমাত্র ফসল শুরুতেই বলছি তাদের দুনিয়ার জীবন হবে লাঞ্ছনাময় লাঞ্ছনাময় আজকে যারা ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন মামলায় জেল জেলখানায় বন্দি করে রেখেছে আপনি আর আমি যেই হোক মেনে নিলাম মেনে নিলাম কিছু সময়ের জন্য সরকার তাদেরকে দোষী অপরাধ করেছে আল্লাহ মামুনুল হক সাহেবকে নারী মামলায় কেলেঙ্কারিতে জেলখানা আবদ্ধ করেছে কিনা আমি মেনে নিলাম সরকার ন্যায়ভাবেই ঢুকাইছে। মামুনুল হক রিসোর্টে ঘুরতে গেছে অন্য নারী নিয়ে এই জন্য ঢুকেছে আপনি আমাদেরকে আমাকে এই কথা স্পষ্ট করে বলেন রিসর্টিং কি শুধু মামুল হয়ে গিয়েছে? বাংলা জমিনে আর কোনো পুরুষ বিবাহ ছাড়া যায় না? রমনার বটমূলে কি আমাদের বাইবেলে যাচ্ছে না? আপনার মেয়েরা যাচ্ছে না? তাদেরকে কেন ধরা হচ্ছে না? বোঝা গেল মূলত রিসর্টে যাওয়া মানে কি কোনো দোষ ছিল না। সমস্যা ছিল আমার গদি নষ্ট হয়ে যাইতে পারে। আমার গদি নষ্ট হয়ে যাইতে পারে। জন্য বন্ধুরা আমার যে কথাগুলো বললাম অতি সংক্ষেপে গুছিয়ে দেই এক নাম্বার কথা মানুষ হিসাবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা চলতে ফিরতে হাঁটতে বসতে আমরা আমাদের উপর আল্লাহ তালা সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে চলব বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার বিষয় নবীজি হাদিসের মধ্যে বলেন মান আকালা তৈ ইবান যে ব্যক্তি হালাল খাদ্য খাইলো ও আমিলা পি সুন্নাতিন যে ব্যক্তি সুন্নত মোতাবেক জীবনকে পরিচালনা করলো আজকে আমাদের ঘরে আমাদের চলায় বলায় আমাদের কোনো কিছুতেই সুন্নত নাই বরঞ্চ আমার মাতার স্টাইল চুল যে কাটি আমি নেইমারের স্টাইলে কাটি আমি চুল কাটি মেসির স্টাইলে আমি চুল কাটি ক্রিকেট খেলার সাকিব আল হাসানের স্টাইলে আমি চুল কাটি মাইকেল জ্যাকসনের স্টাইলে আমি প্যান্ট পরি মাইকেল জ্যাকসনের স্টাইলে কিন্তু আমার সবচেয়ে বড় আদর্শ সবচেয়ে বড় আদর্শের মহানায়ক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি নবীজি বলেন যে হালাল খাইলো আর যে ব্যক্তি তার জীবদ্দিতে সুন্নত অনুযায়ী চললো তিন নাম্বার ও আমিনান নাস কহু যে ব্যক্তির আচরণ থেকে মানুষ নিরাপদ থাকলো কষ্ট পাইলো না মানুষ যার আচরণ থেকে শান্তি পায় এই তিন গুণওয়ালা মানুষ নবীজি বলেন দাখাল আল জান্নাতে চলে যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের উপর দাও আল্লাহ তাআলা নিয়ামত কে শরণ করে তিনটি গুণ অর্জন করে হালাল খাদ্য খেয়ে সুন্নত মোতাবেক জীবন পরিচালনা মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থেকে আমাদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন সকলেই বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালাম